চীন প্রসঙ্গে ভারতের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে কংগ্রেস। এবার কংগ্রেসকে পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিজেপির একটি জনসভায় যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেখান থেকে তিনি পূর্ববর্তী কংগ্রেস শাসিত ইউপিএ সরকারকে আক্রমণ করে বলেন, মনমোহন সরকারের সাহস ছিল না দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কথা বলার। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দেশকে কিভাবে আরও সুরক্ষিত করে তোলা যায় তার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেসকে এক হাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ইউপিএ জামানায় আলিয়া মালিয়া জামালিয়া যে কেউ সীমান্ত টপকে ভারতে ঢুকে পড়ত এবং আমাদের উপর হামলা চালাত, মনমোহন সরকারের সাহস ছিল না তাদের বিরুদ্ধে কিছু করার। অন্যদিকে বিগত 9 বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই সরকার দেশের অভ্যন্তরীণ সুরক্ষা যাতে বজায় থাকে তা নিশ্চিত করেছে। উরি ও পুলওয়ামা হামলার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উরি ও পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার 10 দিনের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত পাল্টা জবাবে সার্জিক্যাল স্ট্রাইক চালায় যা সীমান্তের ওপারে হামলাকারীদের জন্য কড়া জবাব ছিল। 9 বর্ষ তক ইউপিএ সরকার চলি, আপ সবি কো ইয়াদ হোগা, আয়ে দিন পাকিস্তান সে আলিয়া মালিয়া জামালিয়া ঘুষ জাতে থে और देश के अंदर बम धमाके कर चले जाते थे। मनमोहन सरकार में हिम्मत नहीं थी इनके खिलाफ उप करने की। मित्रों, नरेंद्र मोदी जी ने 9 साल चलाई सरकार, 9 साल में देश की आंतरिक सुरक्षा को मोदी जी ने सुनिश्चित करने का काम किया है। ये 9 साल के अंदर शुरू में पाक प्रेरित आतंकवादियों को आदत पड़ी थी हमला करने की, उरी और पुलवामा में उन्होंने हमला किया, 10 ही दिन में मोदी जी ने सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक कर पाकिस्तान के घर में घुसकर उनको जवाब देने का काम किया। मित्रों, आज दुनिया भर में भारत की सेना और भारत की सीमा इसके साथ किसी को छेड़खानी करने की हिम्मत नहीं है। नरेंद्र मोदी जी ने देश की आंतरिक और बाह्य सुरक्षा को सुरक्षित करने का काम नरेंद्र मोदी जी ने किया है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।